বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে করা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাজিব অজিত জয় সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই পরোয়ানা জারি করেন। এর আগে জুলাই অগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে আগামী 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত ছাত্র আন্দোলনকে জামাত শিবিরে নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাজিব অজিত জয়। বুধবার রাতে জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। সাজিব অজিত জয় এই পোস্টের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, রিসেট বাটন চেপে বাংলাদেশ প্রতিষ্ঠার সব ইতিহাস মুছে দেওয়ার সব অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার ছিল, আছে এবং থাকবে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। তিনি 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলে অভিযোগ আছে। শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙ্গা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য আমরা ভাঙব, এজন্য স্থায়ী সমাধান হিসেবে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করছি। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে ফসল.com আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147 জনে। আহত হয়েছেন অনেক মানুষ। দেশটির পুলিশ জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। ওই সময় আশপাশের অনেকে উল্টে যাওয়া ট্যাঙ্কারটি থেকে জ্বালানি সংগ্রহ করতে আসেন। হঠাৎ করে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারানি বলেছেন, গাজা একটি বর্জ্যভূমিতে পরিণত হয়েছে যা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে লাজারানি বলেন, গাজায় আবার দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের ফলে বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত 3 মাসে ট্রাম্পের পেছনে $7,50,00,000 ঢেলেছেন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 900 কোটি টাকার সমান। মূলত ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারণার কাজ করছে এমন গোষ্ঠীগুলোর পেছনে অর্থ ঢালছেন তিনি। এর মধ্য দিয়ে এটাই প্রমাণ হচ্ছে ইলন মাস্ক আসলে কতটা চাইছেন ট্রাম্প এবারের নির্বাচনে জিতুক। শঙ্কার মুখে পড়েছে সাকিব আল হাসানের দেশে ফেরা। শেষ মুহূর্তে আবারও তৈরি হয়েছেন নাটকীয়তা। বিদায়ী টেস্টে তার খেলা নিয়ে দেখা দিয়েছে এক অনিশ্চয়তা। সবকিছু ঠিক থাকলে আজকে দেশে ফেরার কথা ছিল এই অলরাউন্ডারের। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিলেও দুবাই আটকে পড়েছেন তিনি। নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় সাকিবকে দেশে ফিরতে তাই অপেক্ষা করতে হচ্ছে। ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনায় আপাতত তাকে দুবাইয়ে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। আবারও বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আগামী 29 নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট, যেখানে গান গাইবে বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা। আজ ফেসবুক পেজে বাংলাদেশে আসার কথা জানিয়ে পোস্ট করেছেন আতিফ, ম্যাজিক্যাল নাইটে তার সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান।